মোর আদরের কোষ অমতাপুর বাসী, সৌভাগ্যে মোর দণ্ডবোধ, নমস্কার নমস্তে জয় জোহার আর আদাব জানা। গ্রেটার ইন্টারেস্ট অফ কোচবিহার স্টেট, গ্রেটার ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, আমরা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন শান্তি আলোচনার আসন, আমরা কোচবিহার স্টেটের পিস প্রোগ্রেস আর প্রসপারিটি চান। কিন্তু মমতা দিদির সরকার অন্যায়ভাবে কেলোর সদস্য তাপস রায় গ্রেপ্তার করেছে, কেলো মহাসচিব কৈলাস কোচ আর কেলোর নেতা মালকান সিংয়ের উপর অমানবিক অত্যাচার চালিয়ে আছে, যেটা সম্পূর্ণ ভারত যুক্তরাষ্ট্র বিরোধী, শান্তির পরিপন্থী আর অসাংবিধানিক। আমরা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন কলিকাতা সরকারের এই ধরনের আচরণ তীব্র বিরোধিতা করম। কলিকাতা সরকার তার আগ্রাসন, সাম্রাজ্যবাদ, উপনিবেশ কামতাপুর স্টেট বা কোচবিহার স্টেটের উপর জারি রাখিবার বাদে অহরহ চেষ্টা চালিয়ে যাবার ধরেছে। কলিকাতা সরকারের কারণ আমরা ভারতের আজাদিকা অমৃত দেশ করিবার পারলুম না। কলিকাতা সরকার আমার গরিব বানাইছে, শ্রমিক বানাইছে। কলকাতা সরকার আমার লোক হত্যা করিয়াছে। আমার জনগণ রাষ্ট্রদ্রোহী মামলা এরেস্ট করিয়া জেল ঢুকি দিছে। কলিকাতা পুলিশ আমার মা বইনির উপর অত্যাচার চালাইছে। কলিকাতা রাজনৈতিক দল দলীয় সন্ত্রাসের মাধ্যমে আমার ঘর বাড়ি ভেঙে দিছে, জ্বলে দিছে, আমার জমি জায়গা কাড়ি নিছে। এই কলিকাতা সরকার আমার জাতীয় সভা সমিতি এমনকি আমার বিশ্ব মহাবীর চিলারায় জন্ম দিবস পর্যন্ত পালন করিবার দেয় না। আজি কলিকাতা সরকারের অত্যাচার অতিষ্ঠ হইয়া কোচ কামতাপুরের সব জনগণ কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্বশে বাঙালি একই সুরত সুর মিলাইছে, আমার সেপারেট স্টেট নাগে। আমরা চান ভারতের আজাদিকা অমৃত দেশ করিবার। এই বাদে কোচ কামতাপুরের সব জনগণ জাতি ধর্ম বর্ণ দলম নির্বিশেষে মুই হাত জোর করে আবেদন করম, তোমা গেলা কলিকাতিয়া ষড়যন্ত্র গিরি যাবেন না, কলিকাতিয়া প্রভোকেশন আর টেম্পেশন গিরি যাবেন না। কলিকাতার হাতত নিজের রাজ্য জাতি মাটি বিক্রি করিবেন না, নিজের মা বইনি বিক্রি করিবেন না, বরং আইসো আমরা আমার জাতীয় মুক্তি সংগ্রাম রিডাবল করম, তাহলে কোচবিহার স্টেট বা কামতাপুর স্টেটের মঙ্গল হইবে আর আমার ভবিষ্যৎ জেনারেশন উজ্জ্বল হইবে। সেসব পুনরায় সভাকে মোর দণ্ডবোধ, নমস্কার নমস্তে জয় জোহার আর আদাব জানান। জয় আই কামতাপুর, থ্যাংক ইউ অল।